বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ফেরত পেয়েছেন মনোয়ার হোসেন সোমবার চেম্বার বিচারপতি এম ইনায়তুর রহিম এই আদেশ দেন এর ফলে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে আর বাধা রইল না দীপজলের রোববার নিপুনের করা রিট স্থগিত চেয়ে ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ফেরত পেতে চেম্বার আদালতে আবেদন করেন আইনজীবী এ কে খান উজ্জ্বল চ্যানেল টোয়েন্টি ফোর কে জানান চেম্বার আদালতের নতুন এ আদেশের পর শিল্পী সমিতির কার্যক্রম পরিচালনা ও সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে আর কোনো বাধা নেই ডিপজলের এর আগে গেল বিশ মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাদ হকের হাইকোর্ট বেঞ্চ শিল্পী সমিতির নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী ডিপজল তার পদে বসতে পারবে না বলে আদেশ দেন সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুন আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশ দেন আদালত আদালতের নতুন এই আদেশের পর ডিপজল সত্যের জয় হয়েছে বলে নিজের অনুভূতি জানিয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোর কে ইনশাল্লাহ সত্যের জয় পেয়েছি যেটা সত্য অবশ্যই সত্য সত্যই থাকে এবং মাননীয় আদালত সত্য বিবেচনা করছে এই জন্যই আমাকে আমার পক্ষে রায় দিয়েছে আর আমি ফেল করা লোক না যে ফেল করছি এক ভোটে পাস করে তো পাস ওইটাই আমি আদালতের কাছে ই করছি যে আমি এটা আমার বিপক্ষে যে বেআইনি ভাবে যে জিনিসটা করছে এটা ঠিক করেনি একটা রিপিটিশন ফাইল করে একটি আদেশ দিয়েছিলেন যে সেক্রেটারিকে ফাংশন যেতে না করতে পারে তো তারই পরিপ্রেক্ষিতে আদালত আমাদের সবার বক্তব্য শুনেছেন আমাদের বক্তব্য শুনেছেন আদার সাহেবের বক্তব্য শুনেছেন এটা শুনে চেম্বার জাজ হাইকোর্টের যে আদেশটি দিয়েছিলেন সেই আদেশটি স্থগিত করেছেন এখন দীপজল জল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফুল কমিটি তাদের দায়িত্ব পূর্বের মতো পালন করতে থাকবেন